মুসলমান না, আমরা কি বিসমিল্লাহ পড়ি না? আমরা কি কোরআন তেলাওয়াত করতে সময় আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ি না? পড়ি, আমরা অবশ্যই পড়ি। আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহকে ভয় করি না? আমরা আল্লাহকে ভয় করি, নবীকে শ্রদ্ধা করি। আমরা বাংলাদেশি মুসলমান, আমরা জানি বাংলাদেশে অধিকতর জনসংখ্যা আপনার মুসলিম, কিন্তু আজ পর্যন্ত আপনারা বলতে পারবেন না সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে যায়নি। কারণ আপনারা সুযোগ নিচ্ছেন, আপনারা বাংলাদেশের যে আম মানুষগুলো আছে ওদেরকে বিভ্রান্তিমূলক সিদ্ধান্তে পরিণত করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার মাধ্যমে এরকম কোন বক্তৃতা আপনারা দেবেন না যেটা সঠিক। এটা আপনারা আপনাদের দেখেন বাংলাদেশের সংসদ আছে, সংসদে যান, গিয়ে বক্তব্য দেন। বাংলাদেশের মানুষ দেখবে আপনারা কি করছেন। আমরা আছি, বাংলাদেশের মানুষ দেখবে। যদি আপনাদেরকে সুযোগ না দেয় এই বিটিভি কিংবা এই যে মিডিয়া আছে, মিডিয়া সমস্ত বিশ্বে এখন প্রচলিত আছে, প্রত্যেকটা মানুষ দেখতে পারবে আপনারা কথা বলতে পারছেন কি না, তাইলে জনগণ আপনাদের সাথে আসবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার মতামত শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শ্যামল সাহেব, বার্মিংহাম ছাত্রলীগ। আমার ভাই শ্যামলকে যেহেতু ছাত্রলীগের একজন নেতা তিনি, আমি সাবেক ছাত্রদলের নেতা হিসেবে, একজন ছাত্র নেতা হিসেবে আমি তার সকল কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেছি এবং তার এই প্রশ্নগুলোর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমার ভাই শ্যামল বলেছেন যে ডক্টর মুস্তাফিজুর রহমান অর্থনীতিবিদ, তিনি বলেছেন যে এটা করিডোর না, এটা কানেকটিভিটি। ভেরি গুড, আমি মেনে নিলাম এটা কানেকটিভিটি। কানেকটিভিটি আন্তর্জাতিক এই এই কানেকটিভিটিটা তো এইবারে এইভাবে তো ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এটাকে কানেকটিভিটি বলে না। আমি আগেই যে ট্রানজিটের কথা বলেছিলাম যে কানেকটিভিটি মিনস মানে দ্বিপাক্ষিক কোনো ট্রানজিট কিংবা চুক্তির মাধ্যমে কানেকটিভিটি তৈরি হয় না। এটা এই কানেকটিভিটির যে সূত্র, যে ফর্মুলাটা, সেটা বহু দা রাষ্ট্রের মধ্যে সম্পাদিত ট্রানজিট ট্রান্সশিপমেন্ট চুক্তিগুলোকেই বলা হয়। এটা যদি পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার এর মধ্যেই হতো, তাহলে আমরা সার্ক কান্ট্রিগুলোর মধ্যেই যদি হতো তাহলে আমরা মনে করতাম এটা কানেকটিভিটি। সার্ক কান্ট্রিগুলোর মধ্যে একে অপরের সাথে এই যোগাযোগ নিয়ে নিরবিচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারবে, এটার তো সুযোগ তৈরি হয় না এখানে। আর কানেকটিভিটি যেটা আপনি বলছেন সেটা যদি আপনি প্রুফ করতে চান, তাহলে ইউ গো টার্কি, টার্কি, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, দেন আপনি বাংলাদেশ, মায়ানমার, চীন, দিস ইজ কল কানেকটিভিটি ব্রাদার। আর আরেকটি প্রশ্ন আপনি আমাকে বলেছেন যে সংবিধান নিয়ে, যে আমরা বলি যে বিসমিল্লা তুলে দিয়েছেন। হে, আপনারা বিসমিল্লা সংবিধান থেকে সরাসরি তুলে দেন নাই, কিন্তু কথা হলো তুলে দেন নাই কেন, মুসলিম সেন্টিমেন্ট আপনাদের বিরুদ্ধে যাবে, কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এটা ধর্মীয় অনুভূতি আঘাত করবে, এটা তুলেন নাই, এর জন্য ধন্যবাদ। কিন্তু আপনারা যেগুলো তুলেছেন, আপনার সরকার, আপনার নেত্রী, আপনার আওয়ামী লীগের পার্লামেন্ট, তারা যেটা তুলেছেন, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এই কথাগুলো তোলার কি দরকার ছিল, প্রয়োজন ছিল? সংবিধানে যে মুসলিম রাষ্ট্রসমূহের সাথে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক যে অনুচ্ছেদে এই কথাগুলো উল্লেখ করা ছিল, এগুলো তোলার কি দরকার ছিল? তো যেখানে সকল ধর্মেই তো তার মানে সৃষ্টিকর্তার উপর, কেউ বলে সৃষ্টিকর্তা, কেউ আমরা মুসলমানরা বলি আল্লাহ, হিন্দুরা বলে ভগবান, ইংরেজরা বলে গড, এক আল্লাহ তো বিশ্বাস করে, এবং এটা তো আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এই কথাগুলো তো শুধু মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য হলেই হবে না, ধার্মিকভাবে চিন্তা করলে তো সকল, আপনারা আল্লাহর উপর আস্থা এই বিশ্বাস, এই আস্থা ও বিশ্বাস, এই কথাগুলো তুলে তুললেন কেন? এখন দ্বিচারী ভূমিকা এবং এই সবিরোধী কথাবার্তা বলে প্রশ্ন উত্তর প্রশ্ন করে আবেগপ্রবণ কিংবা উত্তেজিত হওয়া সঠিক হবে না। আমার ভাই হয়তো বয়সে তরুণ, এর জন্য উত্তেজিত হয়ে গিয়েছেন, উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই ব্রাদার।
অবশ্যই সুন্দরভাবে বুঝতে হবে, চিন্তা করতে হবে। আরেকটা কথা ছিল ওনার যে আপনার আগেও রাস্তাঘাট ছিল বালা না, ওটা এটার উত্তর আমি দেব না। ওখানে শাহ আজিজুর রহমান সাহেব, উনি আমার বয়সে অনেক সিনিয়র, উনি এমপি ছিলেন, উনি কি করেছেন আর আমি কি করেছি আর এখন কি হচ্ছে এটা আমার এলাকার মানুষ জানে বলে সারা সিটি মানুষ। আমি নিজেই তো বললাম যে আমি এম্বারাস ফিল করি আমার এত প্রশংসা। থ্যাংক ইউ। তো ওরা আমার ভাই হতো ইমোশনালি বলতে। নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার কি লাইনে আছেন? কলা সম্ভবত হারিয়ে গেছেন, সরি। কলা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেন ব্রাদার। জি, আমি ধন্যবাদ জানাই আমার সাবেক জেনারেল খঞ্জনের বিষয়ে। আমি আসলে বিএনপির মানুষ নাই, তবে আমি তাই বিএনপি ছিল তখন হিসাবে কেন্দ্রীয় যখন লিডার হিসাবে এখানকে একটা জিনিস কইতাম সাই যে অষ্ট হইলে কি যে আমার পড়ে হইলে বিএনপি স্যার। সমর্থন করি কানাইলে আমরা নতুন এখন প্রার্থী আমরা চাই তার মাধ্যমে। থ্যাংক ইউ আসলে নেওয়ার লাগে। আপনি টেলিভিশন দেখতে থাকুক, আমি জিকাই মিনে ইলিয়াস ভাইরে যে তারা দিরানি। নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আচ্ছা ভাই, আমি আমার একটা কোয়েকশন আছে ইলিয়াস ভাইয়ের কাছে। জি জি, হুকা। আচ্ছা, আমার কোয়েকশনটা হইল কি যে ইন্টেন যে রাজনীতি যে পর রাজনীতি দেশ, মানে যে দুইটা দল আছে এই দুইটা দল তো আমার কাছে লাগে যে মানে এটা দেশের দল না, তারা নিজের গরুর দল লাগে, খিলান লাগে, খিলান আপনি কোন কাছে যে খিলান আপনারা কাছে লাগেন না। এখানে মনে করুক যদি মনে করুক আমরা দেশের দল তো সে মনে করুক আর সে ওইটা নেতৃত্ব দিল না এখন বারো, কিন্তু দেখা যাচ্ছে কন্টিনিউ মনে করুক দুই মহিলা আসেন তারা তারা করিয়া যাই মহিলা যাই বাকি তারার মনে করুক নেক্সট জেনারেশন যারা এইবার তারা দিবা। এটা কিন্তু আপনার পছন্দ লাগে নানি? এটা তো আমি মনে করি আমার পছন্দ লাগে না, বরং তো দেশের মেজরিটি মাইজি এটা পছন্দ লাগে না, কিন্তু মাইজি এটা প্রকাশ করতে পারে না। আফটার সাজেশন কি দেই ব্যাপারে? আমার ব্যাপারে নাইতে একটা উদ্যোগ নিতে আছে যাতে মনে করুক এই জালটাকে আমরা বাড়াইতাম পারি না। এই জাল তো না আপনি বাড়াইতে পারতেন না, কারণ জিয়া পরিবার আর মুজিব পরিবার দুই পরিবারও বাংলাদেশের রাজনীতির তাকবাব বেশি দিন আমার যেটা মনে হয় যে এই যে বেজাল লাইনে কোনোদিন আমার কাছে লাগে শেষ হইতো না কি তার লাগে আমার ইলিয়াস ভাই একটা জি মানে আমার ইলিয়াস ভাই আমার কাছে লাগে না যে একটা টুকটা মনে করো জ্ঞান দিলে বুঝতে পারবা সে লাগে। আমরা দেশে দেখা যায় যে গ্রাম অঞ্চল মহিলা বলতে দরবার করেন কিন্তু এগুলো সমাধান দিতে হয় পুরুষে গিয়া। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইনে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা প্রচুর কল নিয়েছি এবং প্রচুর কলার এখনও লাইনে, আমার মোবাইলে প্রায় 30টির মতো মিস কল, আমি কিন্তু মোবাইলে কোনো কল নিতে পারছি না। আপনারা যারা মোবাইলে ফোন করছেন আপনারা দয়া করে আমাদের স্টুডিও নম্বরে আপনারা ফোন করুন প্লিজ। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো এবং ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।